قل الحمد لله الذي وسلام على عباده الذين اصطفى. আল্লাহ তাআলা বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য এবং সালাম ওই সমস্ত বান্দাদের জন্য যাদেরকে তিনি বাছাই করেছেন সুবহানাল্লাহ ইবাদিহিল্লাযীনা আসতাফা عبادي ويشمس طبان دكارا الذين اصطفى الذين اصطفى مانوت جادرك الله تعالى بسعي قرسين تراكرا صحابي كرام رضوان الله تعالى عليهم اجمعين ادر ببڑے اللہ پا قرمت رو بلچر محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صحابي كرام شمبرگی اللہ رب العالمين دینی بلچے اللہ تعالی بلن صحابي كرام امان مانوش কাফের বেঈমান মুশরিক এদের ব্যাপারে কঠোর নিজেদের ব্যাপারে একেবারে উদার কাফেরদের জন্য শাদীদ আর নিজেদের ব্যাপারে রহমা রহমা ও বাইনাহুম কাফেরদের উপরে কঠোর নিজেদের মধ্যে তারা কোমল আল্লাহ প্রশংসা করছেন আল্লাহ নিজে কোরআনুল কারীমে আছে অসংখ্য হাদিসে সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে মুসলিম শরীফের মধ্যে তিনি বলছেন আনতুম খায়রু আহলিল আরদি আনতুম খায়রু আহলিল আরদ এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এরপরে নবী জার বলেন ফি আসহাবি কুল্লিহিম খায়রুন আমার সকল সাহাবীদের মধ্যে কল্যাণ রয়েছে আমার সকল সাহাবীদের মধ্যে কল্যাণ রয়েছে শুধু এতটুকু নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারকে সাহাবী কেরামদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারক দিয়ে সাহাবী কেরামদের ব্যাপারে তিনি বলছেন লা তাসুব্বু আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরটা তোমরা আমার সাহাবীদেরকে মন্দ বলো না فلا مقام أحدهم ساعة خير من عمل أحدكم أربعين سنة نبي صلى الله عليه وسلم بلسن بريو نبي صلى الله عليه وسلم ارشنگي تادر ایک مهورتو تما دير ایک جنر چلیج بسور عمل چیو اتو حدیث لاتس ابن مازا 162 نمبر حدیث ابن مازا تاقر بیجب কি বলছেন কি বলছেন কি বলছেন ফালা মুকামু আহাদিহিম সাআতান যে তাদের এক মুহূর্ত তাদের একটা মুহূর্ত যেই দামি যে মূল্যবান খায়রুম মিন আমালি আহাদিকুম 40 সানাতান যে তোমাদের 40 বছরের আমলের চেয়ে উত্তম সাহাবী কেরাম সামান্যতম সময় যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে ছিলেন সামান্য সময় আর আমরা যদি 40 বছর নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার তাসবিহ তাহমিদ তাসবিহ আমরা যদি আমল করি 40 বছরের আমলের চেয়ে উত্তম হচ্ছে সাহাবাদের একটা মুহূর্ত সময় কি মূল্যবান মানুষ যেমন মূল্যবান তাদের সময়ও কি মূল্যবান এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন ইন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা ইখতারনি ওয়া ইখতারনি আসহাবান আল্লাহ আমাকে মনোনীত করলেন আল্লাহ আমাকে নির্বাচিত করলেন মনোনীত করেছেন আর আমার জন্য আমার সাহাবীদেরকে তিনি বাছাই করেছেন মনোনীত করেছে
কোন সাহাবী নিজে ইচ্ছাকৃত সাহাবী হতে পারে না আল্লাহ নিজে নবীর জন্য বাছাই করেছেন নবীর জন্য তাদেরকে বাছাই করেছেন فجعلني منهم وزراء وانصارا واختنا واختنا এরপর নবীজি বললেন তাদের মধ্য থেকে কাউকে আমার উজির বানালেন সাহায্যকারী বানালেন জামাতা বানালেন শ্বশুর বানালেন সুবহানাল্লাহ কাউকে সাহাবী বানালেন আবার কাউকে শ্বশুর বানালেন আবার কাউকে নবীর জামাতাও বানায়া দিলে এরপরে فمن سبهم فعليه لعنة الله والملائكة والناس أجمعين এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা তাদেরকে গালমন্দ করবে তাদের উপর আল্লাহর লানত ফেরেশতাদের লানত আর সকল মানুষের লানত বর্ষিত হবে নাউযু বিল্লাহ فمن سبهم فعليه لعنة الله والملائكة والناس أجمعين যারা নাকি সাহাবী কেরামদের সাথে হিংসা বিদ্বেষ করবে আর তাদের সমালোচনা করবে তাদেরকে জানা নাকি গালিগালাজ করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন তাদের উপর আল্লাহ লানত করেছেন ফেরেশতারা লানত করেছেন আর সমস্ত মানুষের লানত কারা কাদের উপরে যারা সাহাবে কেরামদেরকে এই পবিত্র জামাআতকে যারা গালিগালাজ করে যারা শত্রুতা বিদ্বেষ পোষণ করে লা ইয়াকবালুল্লাহু তাআলা মিনহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদনান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোন তওবা নেক আমল কবুল করবেন না লা ইয়াকবালুল্লাহু তাআলা চিন্তা করেছেন লা ইয়াকবালুল্লাহু তাআলা মিনহু ইয়াউমাল কিয়ামতি সরফান ওয়ালা আদলান আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন না কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না প্রিয় ভাইরা আমার অসংখ্য হাদিসে অসংখ্য আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা এই পবিত্র জামাতের প্রশংসা করেছেন কেন করেছেন তারা হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ জামাত এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা এরপরে সাহাবী কেরামদের দীন প্রতিষ্ঠার ক্ষেত্রে সাহাবী কেরামদের যে ভূমিকা ছিল এই ভূমিকা কিয়ামত পর্যন্ত কি এই যত পৃথিবীতে যত মানুষ আসবে মুসলমানেরা আসছে আসবে তারা কি রাখতে পারবে কখনো নয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাওয়াত এটা শুরু করলেন তখনই সমাজের প্রেক্ষাপট পাল্টে যায় পরিবর্তন হতে শুরু করেছে তারপর যে মানুষটি আল আমিন সাদিক সত্যবাদী বিশ্বাসী বলে পরিগণিত ছিল সমাজে প্রতিষ্ঠিত ছিল যে মানুষটি যখনই দাওয়াত দিকা শুরু করলেন তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী জাদুকর গণ পাগল উপাধিতে ভূষিত করলেন নাউযুবিল্লাহি মিন যালিক তাহলে এইগুলি করার কারণ হচ্ছে কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতে শুরু করলেন শুধু তাই না যারা তার দিনকে গ্রহণ করেছে তাদের উপর এসেছে অত্যাচার নির্যাতনের স্টিম রোলা তাদের উপর চলেছে এই ধরনের অত্যাচার নিপীড়ন নির্যাতন সহ্য করে সাহাবী কেরামদেরকে একটা মুহূর্ত দিন থেকে তারা সরিয়ে দিতে পারে না এক মুহূর্তের জন্য একটা মুহূর্তের জন্য তারা দিন থেকে ইসলাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাত থেকে সংস্পর্শ থেকে এক চুল বিন্দু পরিমাণ সরিয়ে দিতে পারে না কেন হয়েছে তাদের ঈমান ছিল প্রচন্ড আকারের মজবুত এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবে কেরামদেরকে ধৈর্যের উপদেশ দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু
অন্যত্র আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ধৈর্যের নির্দেশ প্রদান ধৈর্য ধরার জন্য বললেন আল্লাহ নবীজিকে বললেন আপনি বলে দিন তাদেরকে ধৈর্য ধরতে এই পরিবেশ থাকবে না এই অবস্থা থাকবে না অবস্থার পরিবর্তন অবশ্যম্ভাবী অবস্থার পরিবর্তন হবেই হবে সাময়িক তারা আনন্দে উৎফুল্লে আখানা হয়ে গেছে কিন্তু এই অবস্থা পরিবেশ থাকবে না ইনশাআল্লাহ এরপরে হযরতে ইয়াসার পরিবারের উপর যে নির্যাতন হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করার ছিল না তখন শুধু নবীজি বলছিলেন সফরন আল ইয়াসির হে ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো সবর করো সবর ইখতিয়ার করো فإن مصيركم إلى الجنة نبي صلى الله عليه وسلم ধৈর্য ধরো ধৈর্য ধরো এই জুলুম নির্যাত তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অপেক্ষা করো ধৈর্য ধরো এই অবস্থা থাকবে না এই পরিবেশ একটা সময় আমাদের অনুকূলেই আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এরপরে এসেছে بين امر الله نبي صلى الله عليه وسلم এই নবীজির শস্ত্র শাসার কারণে নবীজির দ্বীনকে গ্রহণ করার কারণে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে নির্মমভাবে তাকে শহীদ করা হলো হযরতে বেলাল হযরতে খাব্বাব হযরতে সুমাইয়া হযরতে খাব্বাব খুবাইব আম্মার ইয়াসির ওই ধরনের সাহাবী কেরামদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে এত জুলুম এত নির্যাতন করার পরেও এক চুল পরিমাণ দিন থেকে তাদেরকে সরাইয়া দিতে পারে নাই আহাসিবান নাসু আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না وهم لا يفتنون الله رب العالمين বলছেন যে ঈমানের দাবি করলেই হবে না পরীক্ষা হবে সাহাবী কেরাম পরীক্ষা দিয়েছেন 100% পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম তো ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের উপর অত্যাচার নির্যাতন হয়েছে এবং অত্যাচার নির্যাতন পৃথিবী আর কোন নবীর উপর হয় নাই আমার নবীর উপরে আপনার নবীর উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে এরকম অত্যাচার নির্যাতন কারো উপরে হয় নাই কেন হয়েছে ইসলামের কারণে সমস্ত নবীরা নির্যাতিত হয়েছে আমাদের নবী হয়েছিল সাহাবী কেরাম হয়েছিল ইচ্ছে করলে এই দিন ছেড়ে দুনিয়ার চাকচিক্যময় জীবন গ্রহণ করতে পারতেন সাহাবী কেরাম কিন্তু তারা জানতেন এই দুনিয়া আসল নয় দুনিয়া একটা ক্ষণিকের একটা সময় অবস্থান করছি এখানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলেই কিয়ামতের দিন অফুরন্ত নিয়ামতের ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন সুবহানাল্লাহ এরপরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা নু কাবা ঘরের পাশে রক্তাক্ত হয়েছে হযরতে শুআইব রাদিয়াল্লাহু তাআলা নু তার জীবনে যত সম্পদ ছিল কোটি কোটি টাকার মালিক ছিলেন সাহাবী ওই সাহাবী সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছিলেন হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিজরতের কথা গোপন করার অপরাধে আবু জাহেল হযরত আবু বকরকে এমন জোরে একটা থাপ্পড় মেরেছিলেন এই থাপ্পড়ের আঘাতে আবু বকরের কানটা দুই টুকরা হয়ে গিয়েছিল এমন নির্যাতন করেছে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে যাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি হিজরত করে হিজরতের পথে হিজরত করার জন্য যাচ্ছেন এমন সময় তার তন পেটে কাফেররা তীর নিক্ষেপ করে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে তিনি উটের পিঠে ইবরের পিঠ থেকে লুটিয়ে পড়লেন
তারপরে তার পেটের মধ্যে বাচ্চা ছিল আল্লাহ নবী ওই মেয়ের পেটের মধ্যে বাচ্চা ছিল এমন জোরে পাথর এমন জায়গা করেছে তলপেটের মধ্যে ওই সা আল্লাহ নবী মেয়ের গর্ভপাত সেখানে পড়ে গিয়েছিল হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে বাচ্চা ছিল এত জোরে প্রচন্ড আঘাত করেছে তলপেটে সেখন বাচ্চাটা গর্ভপাত হয়ে গেছে গর্ভপাত ঘটে গেছে এরপরে যখন কাফের বেঈমানের বয়কট করল যখন নাকি ঘোষণা করে দিল মুহাম্মাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক রাখা যাবে না এবং তার সাথে যারা তার সান্নিধ্য যারা গ্রহণ করলেন সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না অর্থনৈতিক সম্পর্ক সামাজিক সম্পর্ক ঋণী দিনী সম্পর্ক মুআমালাত মুআশারাত কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না তখন শিআবু আবি তালিবের মধ্যে আল্লাহর রাসূলকে তিন বছর কারারুদ্ধ করে রেখেছিল ওই সময় আল্লাহর নবী সহ সাহাবী কেরাম তার সাথে সঙ্গে ছিলেন সাহাবী কেরাম তার সাথে শিআবু আবি তালিবের মধ্যে কারাগারে কারারুদ্ধ ছিলেন ওই সময় খাবার ছিল না গাছের পাতা লতা খেয়ে জীবন ধারণ করলেন আর তাদের পায়খানা হয়ে গেছে বকরির বিষ্ঠার মতো এত জুলুম নির্যাতন করেছে প্রিয় নবীর কন্যা দুইজন রোকাইয়া উম্মে কুলসুম আবু লাহাবের দুইজন সন্তান তারা দুইটা মেয়েকে বিবাহ করেছিল যখন পুত্র যে বিবাহ করেছিল এই দুইটা কন্যাকে একসঙ্গে তারা তালাক দিয়ে দিয়েছে একসঙ্গে তারা তালাক দিয়েছে তালাক প্রাপ্ত হয়ে সেখানে ছিলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন মেয়ে বাড়িতে আসলেন একদিকে তিনটা মেয়ে এইদিকে মেয়েগুলি তালাকপ্রাপ্ত হয়ে গেছে আর অন্যদিকে আল্লাহ নবীর উপরে অত্যাচার আবার ওই দিক থেকে নবীর উপর অত্যাচার সাহাবীদের উপর অত্যাচার আবার এদিক থেকে কারারুদ্ধ জেলখানা চতুর্দিকে শুধু বিপদ আর বিপদ পরীক্ষার পরীক্ষা এই পরীক্ষা থাকা সত্ত্বেও একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূলকে ছেড়ে যায় নাই এক মুহূর্তের জন্য সাহাবী কেরাম আল্লাহ রাসূলকে ছেড়ে যায় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের অবস্থা কি হতো সামান্য একটু বিপদ হামলা মামলা মুকদ্দমা হলে হক কথা বলি না হকের পক্ষে কথা বলি না মাঠে ময়দানে কথা বলি না মসজিদের মধ্যে মিম্বারে মধ্যে আজকে হক কথা বলার লোক নেই হক কথা বলি না যদি চাকরিটা চলে যায় জীবন চাকরি চলে যায় কি অবস্থাটা হবে আর সাহাবী কেরাম জীবন চলে যায় এরপর হক থেকে সরে যায় নাই তো আমার ভাইয়েরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে এমন ভাবে সাহাবী কেরামদেরকে গড়ে তুললেন দিন থেকে বিন্দু পরিমাণ সরে যায় নাই আমার ভাইরা হযরতে খাব্বাব ইবনুল আরতি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত তিনি বলেন শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললাম অভিযোগ করলাম ওয়া মুতাওয়াসসিদুন মুরদাতান লাহু ফি যিল্লিল কাবা এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়ে চাদর গায়ে দিয়ে কাবার চত্বরে হেলান দিয়ে বসে আছেন কাবার চত্বরে হেলান দিয়ে বসে আছেন তখন আমরা উপস্থিত হয়ে বললাম আলা তাদউ লানা আলা তাস্তাগফিরু লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি বাড়িঘর ভেঙে দিয়েছে কাফের বেঈমান মুশরিকরা বাড়িঘর ভেঙে দিয়েছে আমাদের সন্তানগুলোকে ধরে নিয়েছে গ্রেফতার করেছে আমাদেরকে মারধর করেছে সব ফসলাদি ধ্বংস করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইতে দোয়া করেন আমাদের জন্য আপনি যদি দোয়া করেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর তিনি রহম করবেন আমরা তো আর সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী সুজা হয়ে বসলেন সুজা হয়ে বসার পর এরপর নবীজি বললেন
হে খাব্বাব শোনো তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদের অবস্থা তো তোমাদের জানা নাই এরপর নবীজি বলেন ওয়াদ কানা মান ক্বাবলাকুম তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদের অবস্থা ছিল এমন ইউফাদুর রাজুল তাদেরকে ধরা হতো ফায়ুহফারু লাহু ফিল আর খদ্দ গর্ত খনন করে এই গর্ত খনন করে গর্তের মধ্যে রাখা হতো ফায়ুজআলু ফিহা গর্তের মধ্যে রাখা হতো ফেলে দেওয়া হতো গর্তের মধ্যে গর্ত খনন করে এই গর্তের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হতো এরপরে বললেন সুম্মা ইউতা বিল মাংসা এরপরে করা টানা হতো ফায়ুদু আলা রাসিহি এরপরে করাতা তাদের মাথার উপরে রাখা হতো ফায়ুজআলু নিসফাইন এই করাত দিয়ে তাদের মাথাটাকে দ্বিখণ্ডিত করা হতো করাত দিয়ে গর্ত খনন করে গর্তের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে ফেলে দেওয়া হলো এরপরে চতুর্দিক থেকে মাটি দিয়ে চাপা দেওয়া হলো খাড়া করে চাপা দেওয়া হলো এরপরে এই করাত দিয়ে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করা হতো এরপরে শুধু এতটুকু নয় ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ নবীজি বলছেন এরপরে লোহার চিরুনি আনা হতো এই লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে তাদের শরীর থেকে হাড্ডি থেকে মাংস আলাদা করে ফেলা হতো বিআমশাতিল হাদিদ ওয়ায়ুমশাতু বিআমশাত মিনাল হাদিদ লোহার চিরুনি দিয়ে লোহার চিরুনি দিয়ে চিরুনিটাকে গরম করে লাল টকটকে করে তারপরে এই লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে মাংসগুলোকে আলাদা করে দেওয়া হতো মা দুনাল হামিহি ওয়া আজমিহি গোস্ত হাড্ডি থেকে আলাদা করে দেওয়া হতো এরপর নবীজি বললেন মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি এরপর নবীজি বললেন এত জুলুম নির্যাতন করার পরেও তাদেরকে এক চুল পরিমাণ দিন থেকে সরায় দিতে পারে নাই এরপরে আল্লাহ নবী খাব্বাবকে বললেন এ খাব্বাব শোনো ওয়াল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল লাম হাতা ইসরার রাকিবু মিন সানা ইলা হযরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ খাব্বাবকে বললেন খাব্বাব শোনো এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিবেন এমন একটা সময় আসবে সামা থেকে নিয়ে হাজরা মাউত পর্যন্ত মানুষ যাতায়াত করবে ভ্রমণ করবে যাতায়াত করে ভ্রমণ করবে কিন্তু বিন্দু পরিমাণ আল্লাহর ভয় ছাড়া কারো মনে কারো ভয় থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন দিনকে তিনি পরিপূর্ণ করবেন দিনকে পরিপূর্ণ করবেন এবং অবস্থা তিনি তৈরি করে দিবেন কারো ভয় থাকবে না কারো ভয় থাকবে না কারো ভয় মনে থাকবে না একমাত্র আল্লাহর ভয় ছাড়া তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন নবীজি বলছেন তাড়াহুড়া করো না এত তাড়াহুড়া করতেছে কেন সময় আসবে শহীদ হতে হবে রক্ত দিতে হবে জেলে যেতে হবে ফাঁসির মঞ্চে চড়তে হবে এরপর আল্লাহর এই জমিনকে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ আল্লাহর দিন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে সাহাবাদের মতো আমাদেরকে জীবন দিতে হবে রক্ত দিতে হবে জান দিতে হবে মাল দিতে হবে তাহলেই এই জমিনে দিন কায়েম হবে সাহাবী কেরামদের উপরে এত জুলুম এত নির্যাতন নিষ্পেষণ তাদের উপরে এসেছে এরপর তো তারা বিন্দু পরিমাণ গাবড়িয়ে যায় নাই বরং আরো হাজারো সাহস শক্তি নিয়ে এগিয়ে গেছেন আজও বাতিল পন্থীরা যারা নাকি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে তারা কায়েম করতে চায় এদেরকে দমে দিতে চায় এদেরকে দমানো যাবে না কারণ এদের মূল শক্তি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা যাদের মূল হচ্ছেন আল্লাহ তাদেরকে উৎপাদন করা সম্ভব নয় বরং যারা নাকি বলে মূল উৎপাদন করে দিবে এরাই সমূলে মূল উৎপাদন হয়ে যাবে ইনশাআল্লাহ।